HBI. তুমি আজ রাত হবে বাবা। অ্যানিমেল ছবির বিজয় রথ যেন থামছেই না। ছবিটিতে ভারতের সেন্সর বোর্ড রিলিজের আগে প্রচুর কাজই চালিয়েছে, সেটা শোনা গেছে আগেই। এখন ছবির নির্মাতা সে বাদ দেওয়া দৃশ্যগুলো আরও চড়ামূল্যে অনলাইনে বিক্রি করছেন। ব্যবসা বুঝি একেই বলে। ছবিটির বাজেট প্রায় 200 কোটি টাকা। দ্বিতীয় দিনে এই ছবি শুধুমাত্র ভারতের বাজারে আয় করেছিল 65.85 কোটি। প্রথম দিনে আয় ছিল 61 কোটি। প্রথম দুই দিনে এই ছবি আয় করেছে 129.65 কোটি টাকা। সেদিক থেকে দেখলে শাহরুখ খানের জওয়ান ছবির নজির ভেঙে দিয়েছে রণবীরের অ্যানিমেল। প্রথম দুদিনের নিরিখে এখন পর্যন্ত সর্বোচ্চ আয়ের নজির ছিল জওয়ানের, যা ছিল 128 কোটি টাকা। এদিকে বিশ্বব্যাপী দুদিনে অ্যানিমেল আয় করেছে 230 কোটি টাকা। ছবির বাজেটের টাকা উঠে গেছে মাত্র দুদিনেই। ছবিটি মুক্তি পেয়েছে তামিল, কন্নড় আর মালায়ালাম ভাষায়। গত শুক্রবারে ছবিটি হিন্দি ভার্সন আয় করেছে 54.75 কোটি টাকা। বিশ্বের একাধিক দেশে মুক্তি পেয়েছে এই ছবি। অ্যানিমেলই প্রথম ভারতীয় ছবি যা উত্তর আমেরিকায় প্রায় $5 মিলিয়ন ব্যবসা করেছে। এমন ঘটনা হিন্দি সিনেমা ইতিহাসে প্রথমবার ঘটল। এখন নির্মাতাদের পাখির চোখ 1000 কোটি টাকা। তবে বাদ যাওয়া দৃশ্য নিয়ে রণবীর এবং রাশমিকা দুজনই মজা করে গণমাধ্যমকে বলেছেন, এখন থেকে সেন্সর বোর্ড কোনো কিছু বাদ দিলে মানুষ তা আরও আগ্রহ ভরে দেখানোর জন্য এভাবেই ছেড়ে দেওয়া উচিত। তবে কোন প্ল্যাটফর্মে বা কিভাবে দেখা যাবে তা অবশ্য এখনও ডিটেলস জানা যায়নি।